করিমগঞ্জত পেট্রোল ডিজেলর নাটনি, তেল ডিপোত বাইক গাড়ির দীঘলিয়া শাড়ি, আকাশলঙ্ঘী অত্যাবশ্যকীয় সামগ্রীর দর, জলমগ্ন বরাকত বন্যার তর হাহাকার, প্রলয়কারী বানর বাবে করিমগঞ্জত এতিয়া অত্যাবশ্যকীয় সামগ্রীর নাটনি। দুদিন ধরে তেল ট্যাঙ্কারের চলাচল বন্ধ হয়ে পড়াত পেট্রোল পাম্পত দেখা দিছে তেলের তীব্র সংকটে। কোনো একটা পেট্রোল পাম্পত যদি 100-200 টাকা লৈ তেল দিছে, আন করবাত আকো তেলেই নাই। বানর বাবে করিমগঞ্জলৈ দুদিন ধরে বন্ধ হয়ে আছে তেলের ট্যাঙ্কারের চলাচল। সবর তো ফুল ট্যাঙ্ক লাগে, 500-1000 টাকা করে নিতে চাই, সবে 100 টাকা দিলে মানে না, ওদিকে স্টপ করে রাখছি, ইমার্জেন্সি ভেহিকেল কেউ আইলে তারা তো দিতে লাগবো। এটা রাস্তা খারাপ যে ওই জন্য আসছে না, রাস্তা খারাপ ওই জন্য আসছে, গাড়ি আইতে পারবো না বলি ওই আজকে ফোন করছে, কারণ অন্যান্য পাম্পে নাই তো। কেবল ইন্ধনেই নহয়, বানর বাবে জেলাখনত আকাশলঙ্ঘী হয়েছে শাক পাচলির মূল্য। রাজ্যের অন্যান্য প্রান্তর উপরি ত্রিপুরার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকার বাবে করিমগঞ্জত বৃদ্ধি পাইছে শাক পাচলির মূল্য। করিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দী, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।